অবরোধটা হচ্ছে এই রোডের পরিবহন দপ্তর থেকে জিপি থেকে বনি করছে মনি, সেটা পরিবহন দপ্তরের বৈধ পারমিট আছে, ওটুকুলি চলছে এখানে 2006 সাল থেকে। এখন আজকে দু তিন দিন হয় বনি করছে মনি খয়েরপুরের উডুর শ্রমিক এবং নেতা স্বপন দেবনাথ নামে, উনি এসে এখানে এই রোডের শ্রমিকদের প্রেশার ক্রিয়েট করছে যে ওনাদের রোডের যে গাড়িগুলি আছে, অর্থাৎ খয়েরপুরের যে গাড়িগুলি আছে এইগুলিও এই রোডে সার্ভিস করবে। সেই অনৈতিক দাবি, সেই অনৈতিক দাবিটা আমরা মেনে নিতে পারি না শ্রমিকরা। সেটা জন্য আজকে সকালবেলা যখন গিয়ে বনিকুজমণিতে ওটুকুলি সিরিয়ালে নাম্বার ধরে, তখন ওনারা এসে প্রেশার ক্রিয়েট করে না হলে চলে যাও যদি না দেওয়া হয়, তো চলে এসছে ওরা। এটা তো এভাবে চলতে পারে না, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই পথ অবরোধ। তার মধ্যে আমরা যেসব ইমার্জেন্সি গাড়িগুলি আছে ওইগুলিকে আটকানো হচ্ছে না, বিশেষ করে অটোগুলিকেই আটকানো হচ্ছে যারা ওইখান থেকে গাড়িগুলি প্যাসেঞ্জার নিয়ে আসছে। আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চাইতেছি একটা সুস্থ সমাধান করুক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ তার জন্যই এটা যাতে একটা সুস্থ সমাধান হয়, কারণ এখানে অবৈধ তাদের যে দাবিটা সেটা সম্পূর্ণ অবৈধ। যারা এই রোডে সার্ভিস করছে তাদের বৈধ পারমিট আছে জিপি থেকে বনিকুজ জীবনী পর্যন্ত, ওরা এসছে বলছে খয়েরপুরের গাড়ি এখানে চলবে, এটা হতে পারে নাকি? দেশে কি কোনো আইন কানুন আছে না কি প্রশাসনের কাছে আমাদের সেটাই বক্তব্য শ্রমিকদের। না, এর আগে কি প্রশাসনের সাথে কথাবার্তা হয়েছে আপনাদের? প্রশাসনের সাথে আমাদের একবার এখানের যে ভুজনগর থানাতে বিষয়টাকে জানানো হয়েছিল, তো উনি ওনারা ওইখানে কর্তৃপক্ষ বলেছে ওদের সাথে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নেবে। তো আলোচনা তো ওদের সাথে করে মিটিয়ে ওদেরকে দেওয়া যাবে না, কারণ ওদের মতন আরও বহুত গাড়ি আছে যারা এসে বলবে ওরা চলতে পারলে আমিও চলবো, তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই বিশৃঙ্খলা যাতে না হয়, শৃঙ্খলা যাতে থাকে রুটে সার্ভিস করতে গিয়ে মানুষকে পরিষেবা দিতে গিয়ে, সেটাই দাবি, মূল দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ তার জন্য। কতজন শ্রমিক রয়েছেন এই রুটে? আছে প্রায় 80-90 জন শ্রমিক আছে। এখনো যে ওই জায়গাতে ঘটনাটা হইতেছে কে মানে না করতেছে? হ্যাঁ, কে করতেছে ওই জায়গায় আপনাদের ঘটনাটা? ওইখানে সম্বন্ধে আপনাদের